স্ট্যাপগ্যাম অর্থবিলের মাধ্যমে কেভিন ম্যাকার্থি যুক্তরাষ্ট্রের শাটডাউন এড়ালেও তাকে অপসারণে এবার সরব হয়েছে তার রাজনৈতিক দলের কট্টর রিপাবলিকানরা। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার রিপাবলিকান আইনপ্রণেতা ম্যাট গেটস কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভে স্পিকারকে অপসারণের প্রস্তাব তোলেন, যদিও এই প্রস্তাব পাশ হতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। তবে এ নিয়ে শিগগিরই ভোটাভুটির সম্ভাবনা নেই বললেই চলে। এর আগে রিপাবলিকান পার্টির সিদ্ধান্তহীনতা ফেডারেল সরকারকে শাটডাউনের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। একই সঙ্গে রিপাবলিকানদের অভিযোগ, ইউক্রেন যুদ্ধে কিয়েভে অপ্রত্যাশিত বাজেট খরচ করছে মার্কিন প্রশাসন। গেল শনিবার মার্কিন ফেডারেল সরকারকে শাটডাউন থেকে রক্ষায় কংগ্রেসে 335-91 ভোটে পাশ হয় 45 দিনের বাজেট।